out. Welcome back guys, tumra chole eshe onimesh onimesh ekta notun vlog e mast joke mare to ajke ami tomaderke niye jabo abar khete sutoran ajke khawar uddeshe jacchi ekta notun jaygay ar different type of food bangali khawar kheyechi onek kabab kheyechi ebar ektu different khawa dawa hobe samajlo na তো সুতরাং ঘর থেকে বেরিয়ে বাকি কথাটা বলছি তোমাদের, কোথায় যাচ্ছি না যাচ্ছি কি খাওয়ার খাবো একটা ব্যাপারে অনেক শুনেছি, এবার নিজে গিয়ে এক্সপিরিয়েন্স করবো, দেন তোমাদেরকে রিভিউ দেবো পার্সোনালি কেমন কি চেনো না। আমি অনিমেষ, ওয়ান অ্যান্ড অনলি তোমাদের অনিমেষ, ঠিক আছে? তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ইসি বাদ পে একটু লাইক বানতা হ্যাঁ আর একটা কমেন্ট প্লিজ। আমার ফার্স্ট লাভের কাছে আজকে আমি আমার ফেরত চলে এসেছি আমার ফার্স্ট লেভেলের কাছে, মানে খাওয়ার। আজকে যাচ্ছি আবার খেতে ভাই, জমিয়ে খাবো। পৌঁছে গেছি গড়িয়াহাটে এখন আমরা, তো বাকি লোকেশন দেখে যাচ্ছি এগোচ্ছি। এতটুকু বলবো একটু ডিফারেন্ট খাওয়া দাওয়া হবে আজকে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। গড়িয়াহাট থেকে হেঁটে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স, ঠিক আছে? যাওয়ার ইচ্ছা ছিল বাট কোনো কারণে কিংবা কোনো রিজনের জন্য যাওয়া হয়নি, তো সুতরাং ফাইনালি আজকে যাচ্ছি ভাই। আলাদা লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছে, ওটা কিন্তু পুরো দেখবে, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, তখন আমাকে দোষারোপ করতে পারবে না একদম। দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি ভাই, বিশাল লেভেলের ভিড়, মানে ভালোই ভিড়। মনে হচ্ছে এখানে হাফ অ্যান আওয়ার কিংবা 45 মিনিটস একটু ওয়েট করতে হবে অর্ডারের জন্য। তোমরা দেখতে পাচ্ছ জমজমাট রাস্তার উপরে লাইন পড়েছে একটা, তো সুতরাং গিয়ে দেখি কেমন কি এদের প্রাইস, কেমন কি বাকিটা পরে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? এক্সাইটেড, একটু এক্সাইটমেন্টটা কাজ করবে কারণ নতুন একটা জিনিস ট্রাই করতে এসেছি, তো ভাই ইটস নর্মাল। তো চলো মেনু কার্ড, মেনু কার্ডে তোমরা দেখতেই পাবে ক্রিস্টাল ক্লিয়ার সব কিছু, মানে অ্যাভারেজ দাম রেখেছে এরা, খুব বেশি হাই না। বলাই হলো না, সেটা হচ্ছে যে ভাই এরা ফার্স্ট টাইম, মানে বুঝতে পারছো এবার ইন কলকাতা প্রথমবার এই একটা আউটলেট যারা কোরিয়ান কালচারটা কলকাতায় নিয়ে এসছে ফার্স্ট টাইম, বুঝতে পারছো? রুকো যারা, সবর করো, বলা ধাক্কা বুক্কি নাই করনে। তারপর লাইনের এই অবস্থা, মানে বুঝতে পারছো কত বড় লাইন ভাই। একা আসেনি, আমার সাথে আরেকজন রয়েছে, তোমরা হয়তো তাকে চেনো, যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা তো অবশ্যই অবশ্যই চিনবে। একটা কথা, স্পেশালি ওনার রিকোয়েস্টে এখানে আসা, তো ম্যাডামের কাছ থেকে জানা হোক বাকিটা। রিকোয়েস্টে যেহেতু আসা হয়েছে, তো আপনি বলুন একবার যে আপনার কেমন লেগেছে এই জায়গাটা এসে। জায়গাটায় প্রচুর লাইন, আমি যেটার জন্য এসেছিলাম সেটা পাইনি, বাবল টি। আবার নেক্সট তো আরেকদিন আসতে হবে, তাহলে দেখি। আর কি কি অর্ডার করলে? কি কি অর্ডার করলাম, আমি অনেক তো KFC খেয়েছি, অনেক ফ্রাইড চিকেন ট্রাই করেছি, এবারে আমরা একটা নিউ থিং ট্রাই করতে গেলেছি, সেটা হচ্ছে কোরিয়ান ফুড। অবস্থাটা এই জন্যই বললাম যে ভাই যে জিনিসটা কতটা পপুলার হয়েছে তোমরা নিজেই দেখো। তো লাকি, মানে কি বলবো যে আমরা আসার 10 মিনিটের মধ্যে ভাই সবকিছু অর্ডার করতে পেরেছি। ইভেন এমনও আমি শুনেছি যে মানুষ এসে ফেরত যায় এখান থেকে, বুঝতে পারছো কি লেভেলের ভিড় হয়। সুতরাং কি এসছে আমাদের ফার্স্ট আইটেম একটু বল। কোরিয়ান কর্নড, কোরিয়ান কর্নড, এখন টেস্ট করে বলা হবে কেমন। আমরা দুটো আইটেম নিয়েছি, একটা হচ্ছে স্পাইসি আর একটা সুইট, দুটোই খেয়ে তোমাদেরকে বলছি, সসেজ আর মজরেলা চিজ। আর তোমরা যেটা স্পাইসি যদি চাও সেটা ওরা সিজওয়ান চাটনির উপরে ওটা করে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে বাট ভালো লাগছে, এই সসটার সাথে যে কম্বিনেশনটা আসছে খুব ভালো লাগছে খেতে। সুতরাং এটা মজাটা নিয়ে আমি ভালো লাগছে, কিন্তু সল্টি অ্যান্ড স্পাইসিটা বেটার।
যারা ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য সল্টি অ্যান্ড স্পাইসিটা বেটার, এটাও ভালো কিন্তু অতটা রেকমেন্ড করবো না। এই দেখো তোমাদেরকে আমি ভেতরে কোটিংটা দেখাচ্ছি, এখানে একটা চিকেন সসেজ রয়েছে তার উপর থেকে এরকম একটা লেয়ার থাকে আর পুরো চিজে ভর্তি। উফ, আলাদাই মজা ভাই এটা খেয়ে, চিকেন সসেজটা তারপরে এই যে কোটিংটার উপর মোজারেলা চিজ তার উপরে ভাই, সাথে এই যে মেয়োনিজের যে কম্বিনেশনটা মুখে গিয়ে যে ব্লাস্ট করছে, ও মাই গড, স্পিচলেস ভাই। তোমরা এসে ট্রাই করো নাহলে বুঝতে পারবে না, খুব সুন্দর লাগছে, মাস্ট 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 রেকমেন্ডেড। আমার খুব ভালো লেগেছে এই যে ছোটো ছোটো স্টিকারগুলো রয়েছে না, এই ছোটো ছোটো স্টিকারগুলো হেভি কিউট না, শুধু ইভেন এদের ভ্যানিটি ভ্যানে না, সাথে এদের যে ছোটো ছোটো যে জিনিসগুলো এরা খাওয়ার দিচ্ছে সেগুলোতে সেম জিনিস রয়েছে। আমি দেখাচ্ছি দাও, দেখতে পাচ্ছ কত সুন্দর কিউট লাগছে না। এটা হচ্ছে চিকেন উইংস, ঠিক আছে, চিকেন উইংসের মতোই সিমিলার দেখতে, বাট এর যে ফ্লেভারগুলো তোমরা চুজ করে করাতে পারবে, যখন তোমরা অর্ডার দেবে তোমাদের কাছে সেই অপশনটা থাকে, তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফ্লেভার থাকে, তো আমরা চুজ করেছি ইয়াংজিও ফ্লেভার, তো এটা ট্রাই করছি তারপর তোমাদেরকে অ্যাডভাইস করবো খাবে কি খাবে না। মোটামুটি আমার অতটা ভালো লাগেনি, এবার জানি না কার কেমন কী লাগবে। হ্যাঁ, চিকেনের সাথে একটা যখন আমি জিনিসটাকে খাচ্ছি তখন একটা আলাদা একটা স্মেল আসছে কিংবা আলাদা একটা ফ্লেভার আসছে যেটা আমার পছন্দ হয়নি, বাট শেষে স্পাইসিনেসটা আসছে যার জন্য মুখের ফ্লেভারটা পুরোটা তৈরি হচ্ছে, বাট আমার অতটা ভালো লাগেনি, একটু স্পাইসি বাট মোটামুটি অ্যাভারেজ। জিনিস নোটিস করলাম এখানে সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে কর্নডগের, লোকজন সবচেয়ে বেশি প্রেফার করছে সেই জিনিসটাই খাওয়ার জন্য। আমিও বলবো ভাই মাস্ট ট্রাই, জিনিসটা খুব ভালো খেতে থাকলো, আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স, তুমি বলো। টুয়ার্ডস রাসবিহারী দিকে যে রাস্তাটা যায়, এই যে দেখছো সোজা রাস্তাটা, তার মধ্যেই যে বলরাম মল্লিকের দোকানটা পড়ে ঠিক তার অপোজিটে যে গলিটা রয়েছে আমি দেখাচ্ছি তোমাদের, সেই গলি থেকে জাস্ট হেঁটে কিছুক্ষণ ওই যে আউটলেট দেখতে পাচ্ছ ভিড় জমজমাট, সেটাই হচ্ছে সেই দোকানটা, ঠিক আছে। তার সাথে যারা যারা এরকম নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে চাও তো প্লিজ ভাই আমাকে ফলো করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদেরকে শেয়ার করতে হবে আর ভিডিওটা দেখতে হবে ভাই, অনিমেষের সাথে থাকো তোমরা, এইভাবে আমিও তোমাদেরকে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করাবো।